আকাশদীপ, তোমরা দেখছো বিবিএ ব্লগস। এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগরে, চন্দননগরের সবচেয়ে বড় পুজোতে বলা যায় রয়েছি। যেরকম কলকাতার বাগবাজারের পুজো, যেটা দেখতে কিন্তু বছরের পর বছর মানুষের ঢল নামে, সেরকমই কিন্তু চন্দননগরের বাগবাজার পুজো, বাগবাজারের জগদ্ধাত্রী পুজো, যেটা কিন্তু 188তম বর্ষে বছর পড়ছে, মানে খুবই পুরনো একটা পুজো। এবং তারা কিন্তু বছরের পর বছর তাদের ট্র্যাডিশনটাকে ধরে রাখে। মানুষের এখানে প্রচুর ঢল নামে, এখানে প্রচুর লাইটিং হয়। এই লাইটিং দেখার জন্য মানুষ চন্দননগর আসে। বাগবাজার কিন্তু তার মধ্যে অন্যতম, যারা সেরা সেরা লাইটিং করে। এই বছর এই দেখো ঢুকতে গিয়ে যেটা দেখলাম, বুর্জ খলিফা হয়েছে। এবারের যেটা হচ্ছে থিম, সেটা হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকা থিমের উপরে বেশ কিছু লাইটিং হয়েছে, একটু দেখাই লাইটিং। দুর্গাপুজো মানে কলকাতা, কালী পুজো মানে বারাসাত, এবং জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলা যায় যেটা সেরা সেরা পুজোটা হয়, সেটা হয় হচ্ছে বাগবাজারে। এটা নয় কিন্তু যে এখানে মানে অসাধারণ কিছু প্যান্ডেল তৈরি হলো, অসাধারণ কিছু মূর্তি তৈরি হলো, না। বছরের পর বছর কিন্তু মায়ের একই মূর্তি থাকে, ট্র্যাডিশনাল মুখ, ট্র্যাডিশনাল ডাকের সাজ, এবং প্রচুর গয়না দিয়ে মাকে সাজানো হয়। একটু দেখিয়ে দিই ঢোকার মুখে যে প্যান্ডেলটা তৈরি হয়েছে। আমরা ঢুকে আছি হচ্ছে প্যান্ডেলের মধ্যে, এবং সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে এত বড় একটা ঝাড় রয়েছে। এটা হচ্ছে বিখ্যাত ঝাড়, এবং মা কিন্তু এখানে পুরো ডাকের সাজে সজ্জিত। এখানে কিন্তু সবার আগে চলে এসেছি মায়ের কাছে, মায়ের সামনে। এবং এই আমি প্রায় 12 বছর ধরে এই পুজোতে আসছি চন্দননগরে, এবছরও সেটার কোনো ব্যতিক্রম হয়নি, এবং এখনো পর্যন্ত একই রকম মাকে দেখছি। আমি একটু দেখাই। প্রায় 26 ফুটের প্রতিমা, এবং প্রায় ডাকের সাজ এবং চালচিত্র নিয়ে 40 ফুটের প্রতিমা হয়ে যায়। 40 ফুট সাইজ, ক্যান ইউ ইমাজিন কত বড় হয়। এবং প্রচুর 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 গয়না থাকে, এবং দেখো গয়নাগুলো কিন্তু এখনো এখানে রয়েছে। তাহলে গয়নাগুলো দেখছো, মায়ের হাতে রয়েছে বালা, বা মায়ের গলায় রয়েছে, বা মায়ের মাথায় রয়েছে, এবং সিংহের মাথায় রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু রূপো সম্পূর্ণ। এবং আরও কিছু সোনার গয়না রয়েছে, এবং কিছু হীরের গয়না রয়েছে। মায়ের কপালে যে টিপটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে হীরের, সম্পূর্ণ কিন্তু গয়না এখনও পরানো হয়নি। এখানে কিন্তু এখনও কিছু গয়না রয়েছে, ফুলের মতো, পাতার মতন, অনেক রকম গয়না রয়েছে, যেগুলো কিন্তু মাকে এখনও পরানো বাকি। এই পুজো যদি চন্দননগরে এসে কেউ না দেখে, তাহলে বলা যায় চন্দননগরে তাদের জগদ্ধাত্রী পুজোর যে ঘোরাটা, জগদ্ধাত্রী পুজোর যে ঠাকুর দেখাটা, পরিক্রমাটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু লোকারণ্য, প্রচুর লোক কিন্তু এই পুজো দেখতে আসে। আগে যে জায়গায় এই পুজোটা হতো রাস্তার উপরে, সেখান থেকে কিন্তু এখন হয় হচ্ছে মাঠে, শেষ 2 বছর ধরে এই বছর নিয়ে। এবং সেটা হওয়ার জন্য কিন্তু গাড়ি ঘোড়াও চলে, যেতে যেতে মানুষ দেখেন, এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছেন, এবং মায়ের রূপকে বলা যায় চোখ ভরে দেখছেন। ডাকের কাজ, ডাকের যে সাজ এবং সে কাজগুলো, সেগুলো কিন্তু নদিয়া থেকে, নদিয়ার শিল্পী কিন্তু এই সম্পূর্ণ ডাকের সাজ তৈরি করে। জানতে পারলাম এখানে শুভকে তো তোমরা দেখিয়েছো এর আগের অনেক ব্লগে, ও তো এই পাড়ার পুজোর সাথে
সাথে সম্পূর্ণভাবে যুক্ত। ও আমাকে একটা ইনফো দিল, বলে যাকে বলা যায় হচ্ছে ট্রিভিয়া দিল, সেটা হচ্ছে মায়ের যে কানের যে দুলগুলো রয়েছে সেই দুলগুলো ৪০ যে পুজোটা আমি শেষ ১২ বছর ধরে দেখছি, শুভর বাড়িতে আসা হয় জগদ্ধাত্রী পুজোর সময় এবং এসে ওর বাড়িতেই অত্যাচার হয় সেই কলেজ লাইফে, তাই তো শুভ? এবং এই বছরও সেটার কোনো বাদ নেই, জগদ্ধাত্রী পুজোতে এবারও এসে হাজির। এবং বাগবাজারের পুজো না দেখা মানে আমাদের কাছে অসম্পূর্ণতা থেকে যাওয়া কিছু একটা, বলা যায় এটা চন্দননগরবাসীর কাছে একটা ইমোশন বাগবাজারের পুজোটা। তো আই হোপ তোমাদের এই প্যান্ডেলটা, মাকে, মায়ের সাজ সবটাই খুব ভালো লেগেছে। এই ১৮৮তম বর্ষের যে বাগবাজারের পুজো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তখন দেখেই থাকো তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর মোস্ট ইম্পর্টেন্টলি লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলো না। আর চন্দননগর থেকে যারা দেখছো বা বাগবাজার থেকে যারা দেখছো তারা প্লিজ 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 কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমাদের মোটিভেশনের কাছে। যাক, দেখা হচ্ছে অন্য কোনো একটা প্যান্ডেলের ব্লগে, আপাতকের জন্য টাটা। Hey, so hey.